কোথাও ভোট কারচুপি হলে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না, কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়, প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট করতে প্রার্থীদের সহযোগিতার আহ্বানও জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল আহসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থীরা এই সময় উপস্থিত ছিলেন। ¡Gracias!